আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে টি শার্ট প্রিন্ট করা দেখাবো। আপনারা দেখছেন যে আমার কম্পিউটার স্ক্রিনে যে ফাইলটা আছে, আমরা এই ফাইলটাকে দেখাবো। তার আগে একটি কথা বলে রাখি যে আপনারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী সমস্ত ভিডিওগুলো আপনার কাছে খুব সহজে পৌঁছে যায়। আরও একটি কথা বলে রাখি যে আমরা কী কী কাজ করি। আমরা স্ক্রিন প্রিন্টের কাজ করি, প্লাস ডিজিটাল প্রিন্ট, মক প্রিন্ট, গেঞ্জি প্রিন্ট, টাইলস প্রিন্ট, পাথর খোদাই সহ যাবতীয় প্রিন্টের কাজ করে থাকি। আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা অর্ডার সংগ্রহ করি এবং সেগুলোও অনলাইনের মাধ্যমে আমরা ডিজাইন করে কাস্টমারকে দেখানোর পরে আমরা সেগুলোকে প্রিন্ট করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই। তো আপনারা এখন যেটা দেখছেন সেটা আমরা এখন দেখাবো আপনাদেরকে, গেঞ্জি প্রিন্ট করা। তো চলুন আমরা একটু দেখে আসি কীভাবে আমরা গেঞ্জি প্রিন্ট করি। তো দেখছেন যে আমরা ওটাকে কিন্তু কাগজে প্রিন্ট করছি, প্রিন্ট করার পরে এটা আমরা গেঞ্জিতে সেট করছি সুন্দরভাবে। গেঞ্জির উপরে আমাদের যেখানে প্রয়োজন সেখানে সামান্য ছোট্ট একটি টেপ দিয়ে আমরা এটাকে অ্যাটাচ করলাম এবং এরপরেই আমরা ম্যাশিংয়ে এটাকে সেট আপ করবো। এমনভাবে সেট আপ করবো যাতে কোনো রকমে আমাদের কাগজটা ভাঁজ ঠাজ না হয়, আমাদের যেরকমটা কাজ প্রয়োজন আমরা সেভাবেই এটাকে বসাবো এবং ম্যাশিংটা সুন্দরভাবে পরে নিয়ে আসার পরে আমরা এর স্প্রিংটা এটা দিলাম এবং আমরা 50 সেকেন্ড করে টাইম আমরা এখানে সেট করা। আমরা 150 এবং 100 সেকেন্ড দিলেই এনাফ। তো আমরা এখানে 100 সেকেন্ড ব্যবহার করব, দুইবার এটা ব্যবহার করব। আর একটা কথা বলে রাখি যে আমাদের অ্যাড্রেসটা যশোর শহরের প্রাণকেন্দ্রে, আমরা যশোর জেলা কারাগারের পাশেই কাঠেরপুল ব্রিজের পাশে আমাদের ফার্স্ট ডিজিটাল হাউস নামে এই প্রতিষ্ঠান থেকে আমরা সমস্ত প্রিন্টিং সেবা দিয়ে থাকি। যদি আপনার কোনো প্রকার প্রয়োজন আমাদের লেগে থাকে আপনি আমাদেরকে কল করবেন, অবশ্যই যে কোনো কাজের জন্য সহযোগিতা পারবেন, সেটা হচ্ছে প্রিন্ট লাইনে। তো যোগাযোগ করার জন্য 01818655090 এই নম্বরে কল করে আপনারা যে কোনো তথ্য পেতে পারেন এবং আমি যে কাজের কথাগুলো বলছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই কাজগুলো আমরা সরবরাহ করে থাকি। দেখছেন যে আমাদের টাইম শেষ হয়ে গেছে, এখন আমরা এটাকে ওপেন করব এবং ওপেন করার পরে এটা সুন্দরভাবে সরাই নেব যাতে আমাদের ইলেকট্রিক শর্ট আমরা না খাই। তো এরপরে দেখছেন যে আমরা যে কাগজটি এখানে দিয়েছিলাম সেটা উঠিয়ে ফেললাম এবং ঝকঝকে প্রিন্ট, এটা হচ্ছে টি শার্ট প্রিন্ট। আমরা কিন্তু এই টি শার্টের দুই সাইডেই প্রিন্ট করছি, দেখুন সামনে এবং পিছনে। তো থ্যাংক ইউ এভরিবডি, যে যেখান থেকে ভিডিওটি দেখলেন, যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখা হবে অন্য আবার কোনো ভিডিও। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও।